بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শকবৃন্দ যুক্তরাজ্য এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে যেখানে বসে ইকরা টিভি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক নিয়মিত পরিবেশনা দশ দিগন্ত দেখার জন্য। এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই অনুষ্ঠানটির সূচনা পর্ব, প্রথম পর্ব। আমরা আশা করি এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে এবং আপনারা আমাদের সাথে থাকবেন, কারণ আমরা দৃঢ়ভাবে প্রত্যয়ী। আমরা এই কমিউনিটির কথা বলবো, কমিউনিটির পক্ষে কথা বলবো, কমিউনিটির সমস্যাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আজকে স্টুডিওতে দুজন বিশিষ্ট অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, আসুন আমরা তাদের সাথে পরিচিত হই। আমার সর্বডানে রয়েছেন অত্যন্ত বিজ্ঞ একজন ব্যক্তি, জনাব ডক্টর এম এ হান্নান। জনাব ডক্টর এম এ হান্নান ইতিমধ্যে কমিউনিটির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছেন। তিনি এসেক্স ইউনিভার্সিটির লেকচারার ছিলেন এবং গিল্ড হল ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। টাওয়ার হ্যামলেটসের ল্যাঙ্গুয়েস্টিক টিমের জন্য কাজ করেছেন, ল্যাঙ্গুয়েজ টিমের জন্য তিনি অনেক অবদান রেখেছেন। এখন তিনি প্যারেন্টস সেন্টার, টাওয়ার হ্যামলেটস প্যারেন্টস সেন্টারের কর্ণধার। প্রিয় শ্রোতা দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা খুব জরুরি বিষয়, আর্জেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা বিশেষজ্ঞ হিসাবে কোনো কথা বলবো না, আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সকে শেয়ার করবার চেষ্টা করব। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আরও একজন অতিথি রয়েছেন আমাদের সাথে, অত্যন্ত প্রবীণ একজন সাংবাদিক, অত্যন্ত প্রথিতযশা এবং প্রবীণ সাংবাদিক, জনাব মোহাম্মদ আব্দুস সত্তার। জনাব মোহাম্মদ আব্দুস সত্তার বিবিসি, বাংলা টিভি, জনমত, সিলেটের ডাক সহ বিভিন্ন মিডিয়াতে উনি কাজ করার অভিজ্ঞতা রয়েছে। জনাব মোহাম্মদ আব্দুস সত্তার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, ইকরা বাংলা টিভির আজকের এই আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আমরা আশা করব আপনারা ইকরা বাংলা টিভির সঙ্গে থাকবেন। এই টেলিভিশন স্টেশনের বিভিন্ন প্রোগ্রামে আপনারা দৃষ্টি রাখবেন এবং সহযোগিতা করবেন এবং যার যেভাবে সম্ভব এই টেলিভিশন চ্যানেলটির অগ্রযাত্রায় অবদান রাখবেন। আজকের এই অনুষ্ঠানে আলোচনা হবে মূলত বৈশ্বিক অর্থনীতি এবং যে মন্দা ভাব যার প্রভাব এদেশে আমাদের কমিউনিটির উপর পড়েছে এবং তার কারণে কীভাবে আমাদের বিশেষ করে নিম্ন আয়ের মানুষজনদের কী দুর্ভোগ এবং ভোগান্তি পোহাতে হবে সেসব নিয়ে আজকে এই অনুষ্ঠানে আলোচনা হবে। এই অনুষ্ঠানের দিকে চোখ রাখুন। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বৈশ্বিক মন্দা এবং আমাদের কমিউনিটি। আমরা নিঃসন্দেহে একটি মন্দাকাল অতিক্রম করছি, বিভিন্ন প্রচার মাধ্যমের থেকে আপনারা জানতে পাচ্ছেন এবং আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখতে পাচ্ছি এর এফেক্ট, আমরা অনুভব করতেছি। আমাদের ব্যাংক অফ ইংল্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে এটি অত্যন্ত লম্বা স্মরণকালের মধ্যে সবচাইতে হয়তো লম্বা একটি রিসেশন হবে। এটি 2024 সালের মধ্যভাগ পর্যন্ত প্রলম্বিত হতে পারে বলে বিভিন্ন অর্থনীতিবিদরা এবং ব্যাংক অফ ইংল্যান্ডের পক্ষ থেকে বলা হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের হাউস হোল্ড কস্ট বেড়ে গেছে, আমাদের বিভিন্ন মর্গেজ এবং বিভিন্ন ব্যয় আমাদের বেড়ে গেছে ইনফ্লেশনের কারণে। তো আমরা এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমি আহ্বান জানাব জনাব ডক্টর এম এ হান্নানকে, এই মন্দা যে জিনিসটা, এটি স্যার আসলে এর কারণটা কী এবং কেন আমাদের জীবনে মন্দা নেমে আসে, একটু প্লিজ একটু বলুন। এই মন্দা যেটা, ইকোনমিক ডাউনটার্ন, সেটার অনেক কারণ। প্রথমে এটা আন্তর্জাতিক একটা ফেসেট
আছে এবং একটা জাতীয় একটা দৃষ্টিভঙ্গি থেকে একটা জাতীয় কারণেও সেটা হয়ে থাকে। প্রথমে কথা হলো এটা রাজনৈতিক কারণে ইকোনমি ইকোনমিকে ইম্প্যাক্টেড হয়ে যায়। প্রথমে একটা রাজনৈতিক সংকটের ভিতর দিয়ে আমরা অতিবাহিত করছি, যার কারণে এই অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে এবং এটার থেকে ইট উইল লিড টু সামাজিক সংকটে আসবে, মানবিক সংকট আসবে। প্রথমে এই সংকটে শুরু হয়েছে ব্রেক্সিট থেকে, ব্রেক্সিট এটার আংশিক কারণ। যখন যুক্তরাজ্য ইউরোপের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসে, তখন তারা 500 মিলিয়নের একটা মার্কেট থেকে বেরিয়ে আসলো। তাদের ইকোনমি, তাদের আমদানি রপ্তানি অনেক কিছু ইউরোপের সাথে সম্পৃক্ত ছিল এবং এই ইউরোপিয়ান মার্কেট থেকে বেরিয়ে আসলে যে একটা ইম্প্যাক্ট হবে সেটা জনসাধারণকে ভালো করে বুঝিয়ে বলে নাই এবং হয়তো তারা সেটা উপলব্ধিও করে নাই। সেরা এক্সট্রিম ন্যাশনালিস্টরা তারা চেয়েছে যাতে যুক্তরাজ্য একটা ডিরেগুলেটেড ইকোনমি হয়ে যায়, কারণ ওখানে ফিনান্সিয়াল সার্ভিস এখানে খুব বেশি, আপনার এদেশের সম্পদ হলো ফিনান্সিয়াল সার্ভিস। তারা মনে করে যে ডিরেগুলেটেড ইকোনমি হয়ে গেলে ফিনান্সিয়াল সার্ভিস থেকে তারা এখানে টাকা আসবে, এখানে মানি মার্কেট খুব শক্ত হবে এবং অবৈধ টাকাও এর সাথে আসবে, সেটা থেকে অনেক টাকা মুনাফা অর্জন করা যাবে। কিন্তু ইউরোপ থেকে বেরিয়ে আসার কারণে তাদের যে সাপ্লাই এবং চেইন সেটা বিনষ্ট হয়ে গেছে এবং ইউরোপের সাথে তারা যখন আসে বেরিয়ে, তখন কমন মার্কেট থেকে, যখন ব্রেক্সিট রেফারেন্ডাম হয় কমন মার্কেট থেকে বেরিয়ে আসবে সেটা তারা বলে নাই। আমার মনে আছে ড্যানিয়েল হান্নান কনজারভেটিভ এমইপি ছিলেন, তিনি বলেছিলেন যে কমন মার্কেট থেকে তো আমরা থাকবো, ইউরোপিয়ান যে পলিটিক্যাল স্ট্রাকচার থেকে আমরা বেরিয়ে আসব। কিন্তু শেষ পর্যন্ত তারা কমন মার্কেট থেকেও বেরিয়ে আসলো। তো এইটার কারণে যে একটা রাজনৈতিক একটা অনিশ্চয়তা মাঝে এই দেশ, এরপরে ক্যাবিনেট গভর্নমেন্ট চলে গেল, তারপরে এই সংকট শুরু হয়ে গেল। এই বোরিস জনসনের সময়টাই সংকটের সময়, একটা অস্থিতিশীলতা, অবিশ্বাস, অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে সেখানে। তারপরে দেখেন এই যে লিস্ট্রাস আসলো, এসে যে কাজটা করলো সেটা এই আসন্ন কারণ, ইমিডিয়েট কারণটা হলো মিনি বাজেট, যে কারণে যে সাপ্লাই চেইন তাদের বিনষ্ট হয়ে গেছে। তারা যে এই যে 500 মিলিয়ন মানুষের মার্কেটে এই দেশে যে প্রোডাক্ট সেটাও কম দামে বিক্রিত হয়, এই দেশে যে মেডিসিন প্রোডাক্ট করা হয় সেটা 500 মিলিয়নের মার্কেটে 60 মিলিয়নের বাজার থেকে সেখানে কম দামে বিক্রয় করা হয়, কারণ সেখানে 500 মিলিয়নের বাজারে কম দামে বিক্রয় করলেও মুনাফা বেশি হয়। তো তারপরে যেটা হলো এই যে আপনার এই একটা আপনার মহামারী, যেটা আপনার কোভিড নাইন্টিনের কারণে যে উৎপাদন আপনার অনেক স্থবিরতা এসেছিল, স্বাভাবিক কারণে মানুষের কর্মসূচি, ইকোনমিক অ্যাক্টিভিটি তখন অনেকটা হয় নাই। এরপরে যে তেলের যে ডিমান্ড, ফুয়েলের যে ডিমান্ড, এনার্জির ডিমান্ড, সেটা আস্তে আস্তে যখন স্বাভাবিকতা আসলো এবং এটা আরও বেড়ে গেল, প্রোডাকশনটা বেড়ে গেল, সেই ডিমান্ডের তারা সঠিকভাবে প্ল্যানও করে নাই আর সেটা তারা ফোর্সিও করে নাই, তারা উপলব্ধি করে নাই যে ডিমান্ড এতটুকু বেড়ে যাবে। তারপরে কথা হলো যে ইউরোপে ওয়ার, ইউরোপে যে যুদ্ধ হবে সেটা কেউ এক্সপেক্ট করে নাই। আমি মনে করতাম যে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা ইউরোপে কোনো ওয়ার করবে না, এটা একটা রাজনৈতিক ব্যর্থতা, কোনো যুদ্ধের মাধ্যমে কোনো কিছু সমাধান করা যায় না। শেষ পর্যন্ত এটা তো আপোষের ভিত্তিতে, আলাপ আলোচনার ভিত্তিতে সেটা সমাধান হবে এবং এই যে যুদ্ধ সেটা কিছুতেই আপনার মেনে নেওয়া যায় না। রাশিয়ারা আগ্রাসী হয়ে একটা স্বাধীন সার্বভৌম দেশে আক্রমণ করেছে এবং ইউরোপিয়ান এবং আমেরিকানরাও এর কারণে দায়ী, তারা রাজনৈতিকভাবে সে সমস্যাকে সমাধান করতে পারে নাই। এবং যখন ইউক্রেনের সৃষ্টি হয় 92-তে,
তখন তারা বলেছিল যে একটা নিরপেক্ষ দেশ হবে, কারণ ইউক্রেন ছিল রাশিয়ার অংশ, ওয়ারসোপেক্টের একটা শক্তিশালী অংশ। আপনারা জানতে পারেন ইউক্রেন আর রাশিয়া মিলে যদি অয়েল গ্যাস আপনার সাপ্লাই করে, একটা বিরাট বাজার কন্ট্রোল করে, এবং ওয়েটের কথা, অয়েলের কথা, ওয়েট তারা অনেক ওয়েট পাচার করতে পারে। সুতরাং রাশিয়ার একটা বিরাট ইন্টারেস্ট, রাশিয়ান স্পিকিং অনেক মানুষ সেখানে আসে, তারা ইনক্লাইন টু রাশিয়া। সুতরাং ইউরোপ এবং আমেরিকা ওখানে যদি একটা ইনক্লুসিভ স্ট্রাকচার হতো, তখন এই যুদ্ধ করার কোনো প্রয়োজন থাকতো না। সুতরাং এই যুদ্ধের জন্য রাশিয়া অবশ্যই দায়ী। রাশিয়া যে কাজ করেছে, আগ্রাসী মনোভাব নিয়ে একটা দেশ আক্রমণ করেছে, ইউরোপ এবং আমেরিকা বিশেষ করে সেটার জন্য অনেকটা দায়ী। কারণ ইউরোপ এবং আমেরিকা ডিক্লেয়ার না করে তারা একটা পার্টি, এখানে যুদ্ধ হচ্ছে, আমেরিকার ইউরোপ যদি সাপোর্ট না করে যুদ্ধ হবে না। সুতরাং এরা ডিক্লেয়ার না করেও পার্টি হয়ে গেছে। সুতরাং এই যে যুদ্ধের কারণে তেল গ্যাসের সাপ্লাই কমে গেছে, এবং ওনারা স্যাংশন করে বলেছিলেন যে রাশিয়া একেবারে ইয়ে হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, ক্রিপল হয়ে যাবে, ইকোনমি ভেঙে যাবে, মানুষ ইয়ে করবে, সেটা করে নেই রাশিয়া। কিন্তু সুকৌশলে তাদের এনার্জিকে ম্যানিপুলেটিভ ওয়েতে বেশি দামে সেটা বিক্রয় করছে, এবং ইনডাইরেক্টলি এই সমস্ত লোক, ইউরোপিয়ান নেশনস, এই ব্রিটেন সেটা ক্রয় করছে। সেই কারণে এই সাপ্লাই এনার্জির সাথে ইকোনমি সম্পর্কিত সব প্রোডাকশন আজকাল এই অয়েল গ্যাস ছাড়া হয় না, তার কারণে দাম বেড়ে গেছে, এনার্জি সাপ্লাই কমে গেছে, এই এই প্রোডাকশন সব কিছুর প্রোডাকশন বেড়ে গেছে, শিপমেন্ট কস্ট বেড়ে গেছে, এবং সেটা সাপ্লাই এবং ডিমান্ড যে চেইন সেটা আপনার ডিস্ট্রাপ্টেড হয়ে গেছে। এই কারণে এই সমস্ত দাম বেড়েছে, এবং সব সর্বশেষ যে কারণ যেটা, সেটা হলো লিস্ট্রাস এবং কোজিকোয়াটাংয়ের মিনি বাজেট। এই মিনি বাজেট দেওয়ার কারণে ইনফ্লেশন বেড়ে গেল, কারণ তখন ওনারা যে বাজেট দিলেন সেটা বাজেটে ভারসাম্য নেই, 40 বিলিয়ন পাউন্ডের একটা ব্ল্যাক হোল। তখন মার্কেট অস্থিতিশীল হয়ে গেল, মার্কেটে অনাস্থা আসলো, মার্কেটে কনফিডেন্স কমে গেল যে ব্রিটিশ গভর্নমেন্টের ইকোনমি সেটা নড়বড়ে, এটা এটাকে ইয়ে করা যায় না। তখন এই যে বোরোয়িং কস্ট বেড়ে গেল, এই কারণেই আপনার ইয়ে হয়েছে, এই ইনফ্লেশন বেড়েছে। ইনফ্লেশন বাড়ার সাথে সাথে আপনার তখন দ্রব্যমূল্য বেড়েছে। এটা ONS, অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক, তারা সেটা মেজার করে, 700 একটা বাস্কেটের মধ্যে 700 কমোডিটি যেগুলো মানুষ কিনে সেগুলোকে একটা মেজার করে, মনিটর করে তারা বলে বর্তমানে ইনফ্লেশন হয়েছে 11.10.1%। সুতরাং আগে 1 পাউন্ডে যে জিনিস কিনা যেত সেটার জন্য 1 পাউন্ড 10 পেনি চেয়ে বেশি দিতে হবে। তো এই সময় প্রোডাকশন কস্ট বেড়েছে, সাপ্লাই কস্ট বেড়েছে, চেইন অফ আপনার সাপ্লাই ইয়ে হয়ে গেছে যুদ্ধের কারণে, যুদ্ধে কিন্তু ইম্প্যাক্ট করেছে, এই সমস্ত কারণে এই মন্দাভাব এসেছে। এবং এটা অনেক লম্বা, এই যে আপনার ডাউন টার্ন, যে রিসেশনের সেকেন্ড টার্ন, এটা সেকেন্ড কোয়ার্টার, এবং প্রেডিকশন হবে আরও 2 বছর, এবং প্রেডিকশনের চেয়ে বেশি হতে পারে। সুতরাং এইটা আমাদের সীমিত আয়ের মানুষ, যারা এল্ডারলি, পেনশনার্স, ওয়ান প্যারেন্ট ফ্যামিলিজ, বেনিফিট যারা পান, যারা সীমিত আয় করেন, তাদের ইনকাম সীমিত, তাদেরকে এই দারুণভাবে ইয়ে প্রভাবিত করবে, নেগেটিভ ইম্প্যাক্ট আসবে, তাদের জীবনযাত্রার মান অনেক কমে যাবে, ছেলে মেয়েদেরকে সঠিকভাবে আপনার, আজকে আমরা যেটা দেখি যে আমি নিউজ ফলো করি, মারা সব লিফটিং করতেছে, ছেলেমেয়েরা স্কুলে এই লাঞ্চ খাইতে পারতেছে না, এবং এটা রাজনৈতিক কারণে হয়েছে, এটা ইকোনমিক সংকট, এটা ইট উইল লিড টু সামাজিক সংকট এবং মানবিক সংকটে, আইন শৃঙ্খলার অবনতি হবে, আপনার বার্গলারি বেড়ে যাবে, এই সমস্ত জিনিস হবে, এবং এইটার জন্য আন্তর্জাতিক কারণ এবং ব্রিটিশ গভর্নমেন্ট, এই যে ব্রেক্সিট থেকে শুরু করে যে একটা রাজনৈতিক ক্রাইসিস, এটার ইম্প্যাক্ট, এটার ফল আমরা আজকে দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জনাব ডক্টর এম এ হান্নান, অত্যন্ত সুন্দরভাবে আপনি আমাদেরকে এটি বর্ণনা করে বোঝালেন। তো আমি এবার একটু আমাদের কমিউনিটির দিকে দৃষ্টি দিতে চাই, জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার ভাইয়ের মাধ্যমে। ছাত্র ভাই, আমরা করোনাকালে দেখেছি একটি মানবিক বিপর্যয় আমাদের মধ্যে নেমে এসেছিল,
সম্প্রতি স্কাই নিউজের একটি রিপোর্টে আমি দেখেছি যে টাওয়ার হ্যামলেটসের বিষয়ে তারা বলছে যে বাঙালি এবং সোমালি কমিউনিটির মধ্যে দারিদ্রতা অত্যন্ত প্রকট আকার ধারণ করেছে। তো এই প্রেক্ষাপটে আমরা এমনিতেই পিছিয়ে পড়া একটি জনগোষ্ঠী বা আমাদের কমিউনিটি এমনিতেই পিছিয়ে পড়েছে, আমাদের আয় ইনকাম অন্যান্য কমিউনিটির তুলনায় অনেকটা নিচে। সেটাই তো আমরা এটা কিভাবে মোকাবেলা করতে পারি এবং আসলে ইম্প্যাক্টটা স্যার যেটা বললেন যে আমাদের দরিদ্র জনগোষ্ঠীর উপরই বেশি পড়ে, তো এটা সম্পর্কে আপনি আর একটু বিস্তারিত বলুন যে আমাদের কমিউনিটি এই জিনিসটা কীভাবে ফেস করছে। হ্যাঁ, ডক্টর হান্নান আসলে খুবই চমৎকারভাবে এই পুরো যে সংকট সেটার প্রেক্ষাপটে তিনি বর্ণনা করেছেন খুবই চমৎকারভাবে, এবং সবগুলো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এই এই পরিস্থিতি ক্রিয়েশনের জন্য অবদান রেখেছে সেটি তিনি বলেছেন। এবং যখন সংকট দেখা দেয় তখন কিন্তু মানে প্রভাব তো অবশ্যই সর্বস্তরে পড়বে, কিন্তু বেশিরভাগ পড়বে তাদের উপরই যারা ভালনারেবল, সেই কারণে কম আয় নিম্ন আয়ের মানুষজনদের উপর, সোমালি কমিউনিটি বলি, বাঙালি কমিউনিটি বলি, এমনকি আমরা ইংলিশ কমিউনিটির মধ্যেও অনেক দরিদ্র কিন্তু আছেন। এবং গতকালকেই কিন্তু একটা নিউজে ছিল যে 800,000 শিশু, যেটি ডক্টর হান্নান বলছিলেন যে তারা স্কুলে লাঞ্চ বক্সটা অন্যের সামনে, অন্য তার সহপাঠীর সামনে খোলে না, কারণ খুব একটা খাবার সে নিয়ে আসতে পারে না এবং কোথাও একা বসে খায় সে, এটা একটা শেম, একটা স্টিগমার মতো। সেই কারণে এই যে দারিদ্র, এই এটা তো ওই শিশুটির দারিদ্র না, পুরো পরিবারের দারিদ্র, এবং মা বাবা যারা উপার্জন করবেন যে কোনোভাবেই হোক না কেন, তাদের একটা পিছিয়ে পড়া সিচুয়েশনের প্রমাণ। তো সেই হিসেবে বিভিন্ন কমিউনিটির মধ্যেই দরিদ্র, দারিদ্র সীমার ক্রস করে যারা এর ভেতরে আছেন তাদের প্রত্যেকের জন্য এটা কিন্তু ইম্প্যাক্ট ফেলবে। এবং আমরা যদি আরেকটু বিশ্লেষণ করি, আমার মনে হয় আপনারা, আমরা সবাই একমত হব যে লিজ ট্রাসের যে 45 দিনের সরকারের পতনের কারণ কিন্তু সেটি, কারণ তিনি খুব বেশি আয় সম্পন্ন ওয়েলদি মানুষজনের যে 45% ট্যাক্স কাট করেছিলেন, এবং এই ট্যাক্স কাটের কারণে যে গভর্নমেন্টের বাজেটে যে ঘাটতি হবে সেই ঘাটতিটা পূরণের কোনো রকমের বিশেষ কোনো রকমের কোনো নির্দেশনা ছিল না, যে কারণে মার্কেটে একটা উথাল পাতাল সিচুয়েশন সৃষ্টি হয়েছিল। এবং এই প্রথমবার সম্ভবত আমি আরেকটা অনুষ্ঠানে বলেছিলাম যে সাধারণত সরকার অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করে, অর্থনৈতিক দিক নির্দেশনা দেয় এবং গাইডেন্সের মধ্যে থেকে সেই অনুযায়ী কিন্তু বাজার অর্থনীতি, গোটা অর্থনীতি সব কিছু ওইভাবেই পরিচালিত হয়। কিন্তু এই প্রথম আমরা দেখলাম যে মার্কেট সরকারি নীতিকে ইম্প্যাক্টেড করলো, মার্কেটের কারণে একটা সরকারের পতন হয়ে গেল, একজন প্রধানমন্ত্রী পতন হলো, চ্যান্সেলরের পতন হলো। তো এই যে পরিস্থিতি, এটা একটা অস্বাভাবিক পরিস্থিতি। জি, একটু আপনাকে থামাই। জি, অস্বাভাবিক পরিস্থিতি। সুপ্রিয় দর্শক, আমরা এখন একটি ব্রেকে যাব, ব্রেকের পরে আবারও আমাদের অতিথিদের কাছ থেকে আমরা শুনব, এই বিষয়ে আমাদের বিস্তারিত বলবেন আমাদের অতিথিবৃন্দ। চলুন আমরা একটু ব্রেকে যাই, ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দশ দিগন্ত দেখছেন ইকরা টিভিতে, স্কাই চ্যানেল 778। তো আমরা আলোচনা করছিলাম আমাদের আজকের আলোচনার বিষয় বৈশ্বিক মন্দা এবং আমাদের কমিউনিটি। তো আমরা একটি ব্রেক নিয়েছিলাম, ব্রেকের পর আমরা আবারও ফিরে এসেছি সুপ্রিয় দর্শক। এখন আপনাদের, আমাদের আলোচনা কন্টিনিউ করবেন আমাদের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার। জি, আমরা বিরতিতে যাবার আগে যেটা বলছিলাম যে একটা কঠিন পরিস্থিতি, একটা সত্যিকার প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং ব্যাংক অফ ইংল্যান্ডের বক্তব্য অনুযায়ী সেটি অন্ততপক্ষে 2 বছর অন্তত স্থায়ী হবে এবং বলা যায় না আরও এক্সটেন্ডেড হতে পারে। তো সেটি আসলে খুবই একটা চিন্তার বিষয়। আমরা মাত্র কিছুদিন আগে একটা মহামারী কাটিয়ে উঠলাম যা এখনও পুরোপুরি সরে যায়নি,
এবং তার যে ধাক্কা, তার যে ধকল, তার যে প্রভাব সেটি এখনও কিন্তু রয়ে গেছে গোটা অর্থনীতিতে, সমাজ জীবনে এবং মানুষের স্বাস্থ্য খাত, মানসিক দিক সব দিকেই। সেই হিসেবে এখনকার আবার বৈশ্বিক যে একটা মন্দাবস্থা, অর্থনৈতিক মন্দাবস্থা, এবং যেটি ডক্টর হান্নান বলছিলেন যে ব্রেক্সিটের কারণে এই পর্যন্ত আমরা যেভাবে অর্থনৈতিক দৈন্য দশার দিকে ধাবিত হয়েছি এবং কোনোভাবেই এটি যেন আটকানো সম্ভব হচ্ছে না। একেবারে সর্বশেষে যেটা বলছিলাম যে আমরা একটি সরকারের পতন পর্যন্ত হতে দেখেছি অর্থনৈতিক নীতির কারণে, মার্কেটে এত বেশি উন্মাতাল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে আমাদের তো রক্ষা পেতে হবে এবং রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে নিজেরাই পথ খুঁজতে হবে। সরকার সব কিছু করে দেবে না। এখনকার প্রধানমন্ত্রী ঋষি সুনাক কিছুদিন আগে বলেছেন, তিন চার দিন আগে বলেছেন যে সরকার তো সব কিছু করে দেওয়া সম্ভব না সরকারের পক্ষে, সেটি ঠিক আছে, এবং আমাদের দায়িত্বটুকু আমাদের দিক থেকে যা কিছু করণীয় সেটিও আমাদের করতে হবে। যেমন আমরা মিত ব্যয় হতে পারি, আমরা আমাদের খরচ কমিয়ে রাখতে চেষ্টা করব। সরকারিভাবে বলা হচ্ছে না, কিন্তু জ্বালানি যেন কম ব্যয় হয় এবং এনার্জির ব্যয়টাও যেন কম হয়, এসব নানা কিছু বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এবং বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন মহল থেকে, বিভিন্ন নেতৃবৃন্দের পক্ষ থেকে এই কথাগুলো উঠে আসছে। আমরা এগুলো খুব গুরুত্ব দিয়ে গ্রহণ করতে হবে এবং গুরুত্বের সাথে বিবেচনা করে আমরা পদক্ষেপ নিতে হবে, কারণ এই সংকট সবসময় থাকবে না। আমরা এক শতাব্দীর মধ্যে যে একটি মহামারী আসে সেটিও আমরা অতিক্রম করে এসেছি, এই সংকটটাও অতিক্রম আমরা করব, কিন্তু কথা হচ্ছে এর মধ্যে আমাদের টিকে থাকতে হবে। এবং কমিউনিটি হিসেবে আমরা যারা একটু পিছিয়ে পড়া, সোমালি কমিউনিটি বলি, বাঙালি কমিউনিটি বলি, আরও বিভিন্ন যে কমিউনিটি রয়েছেন যাদের, যে সমস্ত মানুষজনের বসবাস দারিদ্র সীমার নিচে, তাদের প্রত্যেককেই নিজস্ব ধ্যান ধারণা থেকে এবং নিজস্ব পারিপার্শ্বিকতা, পরিবেশ এবং প্রয়োজনটুকুর ভিত্তিতে তাদের নিজেদের পরিকল্পনা প্রণয়ন করতে হবে, যেন এখনকার সংগ্রাম হচ্ছে টিকে থাকার, এই সংগ্রামে টিকে থাকতে হবে আমাদের। আমি কি ওখানে আসতে পারি? জি বলুন স্যার, প্লিজ। প্রথমে কথা হলো, আমরা সীমিত আয়ের মানুষ তাদের কথা বলছি, তাদের তো আয় আর বাড়ানোর সুযোগ নেই, ডিসপোজেবল ইনকাম তাদের কম, সেখানে প্রায়োরিটাইজ করতে হবে, সঠিকভাবে প্রাধান্য দিতে হবে, এবং আমাদের ছেলেমেয়েরা সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড হবে, তাদের প্রয়োজনগুলো, নিডগুলো পূরণ করতে হবে যে কোনোভাবে। সে কারণে যারা চান অনেকের সাথে, আত্মীয় স্বজনের সাথে বাজেট করতে হবে, প্রত্যেকে বাজেট করে চলতে হবে, আর আপনার যারা বেনিফিট পান তারা যে ওয়েলফেয়ার সংগঠনের সাথে কথা বলবেন, কারণ আমাদের যারা বেনিফিট পেয়ে থাকেন তারা সবসময় হাইয়েস্ট রেট পান না, অনেক সময় ওদেরকে কম রেট দিয়ে দেয়, সুতরাং তাদের কাছ থেকে উপদেশ নেবেন। আর অনেক সাহায্যেরও সুযোগ আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্টকে সাহায্য দিয়ে থাকেন, একটা ফান্ড, বড় একটা ফান্ড আছে, সেখানে কথাবার্তা বলতে পারেন, যাদের মর্গেজের অসুবিধা হয় তাদের এই আপনার সাহায্যের সুযোগ সুবিধা আছে, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ফান্ড সেটা লোকাল গভর্নমেন্টকে অ্যালোকেট করে। এবং অতীতেও আমরা দেখেছি আমাদের এল্ডারলি পিপুল, লোন প্যারেন্টস, তাদেরকে সাহায্য লোকাল গভর্নমেন্ট করে লাঞ্চন ক্লাব করতে পারে, সেটা চ্যারিটেবল সেক্টর সেটা করতে পারে, এবং চ্যারিটেবল সেক্টর কোঅর্ডিনেটেড ওয়েতে এই সমস্ত সার্ভিস দিতে পারেন। সে কারণে আমরা কথাবার্তা বলবো, আমরা শেয়ার করব একে অন্যের সাথে, যে আব্দুল সত্তার সাহেব যে কথা বলেছেন আমরা সেটা শেয়ার করে আমরা সেটা কাটিয়ে উঠব, এবং এইভাবেই আমাদের কমিউনিটিকে আমরা সহায়তা করতে পারব, সাস্টেইন করতে পারব। ধন্যবাদ জনাব ডক্টর এম এ হান্নান। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আলোচনা করছি বৈশ্বিক মন্দা এবং আমাদের কমিউনিটি এই বিষয়ে। আপনারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা আমাদের স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে, আপনাদের মতামত এবং আপনাদের অভিজ্ঞতা আপনারা এই অনুষ্ঠানে তুলে ধরতে পারেন। তো সবার প্রতি আমন্ত্রণ রইল, আপনারাও আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমি সত্তার ভাই আপনার কাছে আমি জানতে চাইব যে স্যার যেটা আগে বলেছিলেন যে বিশ্ববাজারে যে তেলের মূল্যের যে অস্থিতিশীলতা, যেটির ইম্প্যাক্ট আমাদের এই কমিউনিটি আমরা বহন করে যাচ্ছি বা আমাদের উপরে পড়েছে, তো
এ প্রসঙ্গে আপনার কাছে আমি জানতে চাইব যে এটা কি এই যে বৈশ্বিক বাজার অর্থনীতির কারণে আমাদের যে যুক্তরাজ্যের যে পলিটিক্স, আমরা তো এই দিক দিয়ে মনে করেন নরওয়ের কথা চিন্তা করলে আমরা দেখতে পাই যে তারা তেল গ্যাসের সন্ধান করছে এবং তারা সফল হয়েছে, তো এক্ষেত্রে আমরা পিছিয়ে কেন একটু যদি বর্ণনা করেন। এই দেশে ব্রিটেনে তো নর্থ সিতে তেল উত্তোলনের তেল অনুসন্ধানের চেষ্টা চলছে এবং তা নিয়েও আবার নানা রকমের রাজনৈতিক টানা পড়ে আছে, কেউ বলছে যে করা যাবে, কেউ বলছে না এটা করা উচিত হবে না, এই ধরনের নানা কিছু। লিস্ট্রাসের সরকার কিন্তু কান্ট্রি সাইডগুলোতে যে ফ্র্যাকিং সিস্টেমে তেল গ্যাস উত্তোলনের একটা চেষ্টা করেছিলেন, বলেছিলেন লোকাল কমিউনিটি যদি অ্যালাউ করে তাহলে গিয়ে এই কাজটুকু সেখানে করা যাবে, কিন্তু দেখা গেল যে বেশিরভাগ রাজনৈতিক মহল, রাজনৈতিক নেতৃবৃন্দ তার এতে একমত না এবং পরবর্তী সরকার এসে সেটি বাতিল করে দিয়েছেন। তো এখন দেখতে পেলাম আমরা যে ক্লাইমেট চেঞ্জে যে সামিট হচ্ছে ইজিপ্টে, সেখানে বরিস জনসনও সেই একই কথাই বললেন যে না, ফ্র্যাকিং সিস্টেমটা আসলে আমাদের এই কান্ট্রিসাইড ধ্বংস করে দিত, এই সমস্ত ইয়ে। তো যাই হোক না কেন, আমাদের এনার্জির দরকার থাকবে, আমাদের ফুয়েলের দরকার থাকবে এবং এই দরকারটা তো মেটানো লাগবে। এবং এই মুহূর্তে যে সংকট সেটি কিন্তু হঠাৎ একেবারে যে পৃথিবীর মজুদ শেষ হয়ে আসছে সে কারণে যে সংকটের সৃষ্টি তা না, প্যান্ডেমিকের একটা প্রভাব ছিল, কিন্তু এই যে ইউরোপের যুদ্ধটা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে যেহেতু তারা বিগ সাপ্লায়ার, তাদের কাছ থেকে নানা স্যাংশনের প্রতিশোধ হিসেবে তারা কিন্তু এই এই রপ্তানিটা আটকে দিয়েছে এবং এখন ব্রিটেন অথবা যুক্তরাষ্ট্র তারা কিন্তু থার্ড কান্ট্রিগুলোর মাধ্যমে বেশি দামে এগুলো কিনতে হচ্ছে কিছু অংশ হলেও, এবং ইউরোপে আর বিভিন্ন দেশও করছে এবং এর মধ্যেও চেষ্টা চলছে যেন রাশিয়ার সাথে কোনো রকমের কোনো একটা সমঝোতাতে যাওয়া যায় কি না। তো সংকট তো ইতিমধ্যে সৃষ্টি হয়ে গেছে, সুতরাং এটা সময় সাপেক্ষ একটা একটা বিষয় হবে। রাজনীতি তো অবশ্যই জড়িত, আমি আবারও বলবো ডক্টর হান্না যেটা বলছিলেন ব্রেক্সিটের কারণ থেকে শুরু করে কিন্তু সমস্যার একটা বীজ রোপণ হয়ে গিয়েছিল এবং সেখান থেকে কিন্তু নানা ডালপালা বিস্তার হচ্ছে এখন। তো সেই হিসেবে ইউরোপের যুদ্ধ, প্যান্ডেমিক, এখনকার প্রেজেন্ট ক্রাইসিস, বাজারে টালমাটাল সিচুয়েশন সব মিলিয়ে একটা মিসম্যানেজমেন্টের মতো সিচুয়েশনও কিন্তু বিরাজমান। ওখানে কি আমি আসতে পারি? একটা অবশ্যই স্যার ইম্পর্টেন্ট ব্যাপার হলো আপনার গ্লোবাল ওয়ার্মিং আর ক্লাইমেট চেঞ্জ, এটা একটা বড় ব্যাপার, অনেকদিন যাবত আমরা এটা শুনে আসছি, কিন্তু আন্তরিকভাবে এই যে গ্লোবাল ওয়ার্মিংকে অ্যাড্রেস করা, ক্লাইমেটকে, এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করা, সেটা করা হয় না। আর সেটা মার্কিন যুক্তরাষ্ট্র যেটা চায় সেভাবেই করা হয়। এই যে আজকে অ্যাডপশনের কথা, তারপরে এই মিটিগেশনের কথা, এই সমস্ত, এই CO2 গ্যাস কিন্তু উন্নয়নশীল দেশ, উন্নত দেশগুলো করে, আর সাফার করে পাকিস্তান, সাফার করে বাংলাদেশ, সাফার করে আপনার সাম আইল্যান্ডস, জামাইকা, বারবেদস, এই সমস্ত। তো এটা সঠিকভাবে করা দরকার। এবং এই যে ফুয়েল ক্রাইসিস এত সহজে শেষ হবে না, আমরা জন্মের পর থেকেই এটা শুনেছি, 70s সে ক্রাইসিস ছিল এবং ফুয়েলের জন্য অনেক যুদ্ধ হয়েছে, মিডল ইস্টের ওয়ারটাও সেই ফুয়েলের জন্য। ইরাককে দখল করার পরে তারা কী পরিমাণ অয়েল নিয়ে এসেছে সেটা কেউ বলতে পারে না, টার্কির মাধ্যমে এই অয়েল পাইপলাইন নিয়ে এসেছে, সেটা একটা বড় জিনিস। এখন ট্রানজিশন যেটা ওরা যে আপনার রিনিউয়েবলস, উইন্ড পাওয়ার, সোলার ওয়েভস, তারপরে নিউক্লিয়ার, সেটা যেতে যেটা ইকোনমিক প্রায়োরিটি, সেটা এই ট্রানজিশনে আসতে হবে। এই আপনার এই এই ফুয়েল এগুলো জ্বালানো, জ্বালানি সেটা ব্যবহার করা দীর্ঘদিনের জন্য প্রয়োজন হবে, সম্ভব হবে না, কারণ আমরা এই ইকোসিস্টেমকে ডিস্ট্রয় করে ফেলবো, হিউম্যানিটি বেঁচে থাকবে না। সুতরাং এইটা অনেক প্রপোনেন্ট, এই যে ডেভিড অ্যাটেনবোরা অনেক কথাবার্তা বলেন, ফ্রিন্স ফিলিপ এই সমস্ত কথাবার্তা বলতেন। সুতরাং আমরা এই ইকোসিস্টেমকে, ক্লাইমেটকে, পৃথিবীকে প্রোটেক্ট করেই বাঁচতে হবে। এবং সেই ট্রানজিশনে যেতে হলে আপনার পলিটিক্যাল ডিসিশন সেটা, এবং প্রাথমিকভাবে সেটা কস্টলি, এবং আস্তে আস্তে সেটা আপনার ইয়ে হয়ে যাবে, এই ম্যানেজেবল হয়ে যাবে। এবং সেই কারণে ওরা মনে করছে যে কোন টেকনোলজি আমরা ডেভেলপ করবো এবং সেটা আমরা এক্সপোর্ট করতে পারবো কি না, এই ডিসিশন যখন তারা সঠিকভাবে নিতে পারবে এবং সেই ট্রানজিশন যখন হয়ে যাবে,
তখন এই আপনার জ্বালানি এই সমস্ত জ্বালানোর আমাদের সম্ভব প্রয়োজন হবে না, ওয়েভ সোলার সিস্টেম থেকে নিউক্লিয়ার থেকে আপনার অনেক এই এনার্জি আসবে, সেটাতেই বিশ্ব আপনার থ্রাইভ করবে, প্রসপার করবে, উন্নয়নের দিকে এগিয়ে যাবে। এবং সেই কারণে এটাও একটা পলিটিক্যাল ইস্যু, গভর্নমেন্টগুলো সেই ডিসিশন নিতে পারতেছে না। এই এনার্জি সোলার সিস্টেম থেকে আসতে পারে, ওয়েভ থেকে আসতে পারে, উইন্ড থেকে আসতে পারে, নিউক্লিয়ার থেকে আসতে পারে, এবং সেটা কত সহজে সস্তা হয়, ম্যানেজেবল হয়, সেটা একটা ইস্যু। এবং এই ট্রানজিশন যতদিন চলতে থাকবে ততদিন এই ক্রাইসিস থাকবে, বাট এই ট্রানজিশন হতেই হবে। এবং এখন কিছুটা সিরিয়াসনেস এসেছে আমার মনে হয় ইউরোপের কারণে, যুদ্ধের কারণে। ইউরোপ তো এই রাশিয়ার কাছে ডিপেন্ডেন্ট ছিল এবং এখনও আছে, এই উইন্টারে তারা অনেক কিছু বন্ধ করে দিতে পারে। সুতরাং এখন সিরিয়াসনেস আসবে এবং এই ট্রানজিশন যখন হবে তখন আপনার একটা হেলদি ক্লাইমেট, হেলদি এনভায়রনমেন্ট, হেলদি পৃথিবী আমরা গড়ব এবং হিউম্যানিটি এগিয়ে যাবে। তো স্যার এখানে একটা জিনিস আমি অ্যাড করতে চাই, যেটা হচ্ছে আমাদের যুক্তরাজ্যের ইউকেতে যদি আমরা জ্বালানির যে স্ট্যাটিস্টিক্স আছে যে এনার্জির, এটার মধ্যে দেখি আমরা যে আমাদের বিদ্যুৎ উৎপাদন ডিজেল কেন্দ্রিক, 40% সম্ভবত ডিজেল কেন্দ্রিক। তো এইটা কি রাজনৈতিক ভুল ডিসিশন? বা ওই যে রিনিউয়েবল এনার্জির কথা আপনি বলছেন, আমরা রিনিউয়েবল এনার্জির দিকে যাচ্ছি না কেন? এই তো আমি বললাম সেটা পলিটিক্যাল প্রায়োরিটি নয়, এবং এটার আরেক ব্যাপার হলো সেটা আমি মনোপোলাইজ করতে পারবো কি না। এই টেকনোলজিটা আমি বাংলাদেশ, এই যে বাংলাদেশে যে সাফার করছে উন্নত দেশের কারণে, এবং এখানে আমরা আবার চিন্তা করছি আমাদের দেশ যে ওটা ডেভেলপ করলে আমি বাংলাদেশে সেটা এক্সপোর্ট করতে পারবো কি না, সেই মনোপলি আমার থাকবে কি না। সেই কারণে এই যে এখন আমি যেটা মনে করছি, আশা করছি যে ইউরোপ, যুক্তরাজ্য এবং আমেরিকা, নর্থের দেশগুলো এখন আরও সিরিয়াসলি চিন্তা করবে, কারণ অতীতের যে অভিজ্ঞতা সেটা এত সিরিয়াসলি তারা চিন্তা করে না। এই সমস্ত সম্মেলনে যায়, আসে, অনেক বক্তব্য হয়, জাতিসংঘের সেক্রেটারি সিরিয়াস কথাবার্তা বলেন, ডেভিড অ্যাটেনবোরা যান, আর অন্য জিনিস চায় কিছু, এই যে এই সুইডেন না কোন দেশের একটা মেয়ে ছিল, সে অনেক কাজ করেছে, তাকে অনেক সাধুবাদ, অনেক ধন্যবাদ দেওয়া দরকার, আই অ্যাপ্রিসিয়েট হার, অ্যাডমায়ার হার। তো এইটা এই সিরিয়াসলি নিলে সেটা ওরা এটা করতে পারেন, এবং সেটার জন্য গভর্নমেন্টকে ইনভেস্ট করতে হবে। এবং আমার মনে হয় এখন তারা যেটা চিন্তা করতেছেন, এই রিনিউয়েবলসটাও সহজ প্রাপ্য হবে এবং সস্তা সুলভে পাওয়া যাবে, এবং এটার ইমপ্লিমেন্টেশন হলে আমরা সুস্থ একটা সুন্দর পৃথিবীতে বসবাস করতে পারব। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা খুব বেশি সময় আমাদের হাতে নেই, আরও 3 মিনিট আমাদের আছে, আমরা একটু চোখ বলিয়ে নেব। সত্তরভাইয়ের কাছে আমি জানতে চাইব, আমাদের গতকালকে একটি নিউজে দেখেছি আমাদের NHS-এর যে নার্সরা তারা ধর্মঘটে যাচ্ছেন, এবং সেকেন্ডারি স্কুলের শিক্ষকবৃন্দ, ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ ধর্মঘটে যাচ্ছেন, তারা বেতন বৃদ্ধি করবেন। তো এই সময়ে এটা কি কতটুকু যুক্তিসঙ্গত এবং আমাদের কমিউনিটির প্রতি কতটা এফেক্টিভ, আমরা কি সাফার করব কি না, এটা একটু আমরা তো অবশ্যই সাফার করব, নার্স এবং অন্য যারা ধর্মঘটে যাবেন একেবারে ইমিডিয়েটলি। কিন্তু কালকে একটা ধর্মঘট হচ্ছে যে টিউব স্ট্রাইক, তো এখন কিন্তু বিভিন্ন সেক্টরের পক্ষ থেকে কর্মীরা তারা কিন্তু স্ট্রাইকে যাচ্ছেন, এটা কিছুদিন থেকেই চলছে, গত মাসে আর আগের মাসও ছিল। এটি হচ্ছে যে পুঁজিবাদী সরকারের সময় কিন্তু শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাবে এটা ঠিক ওইভাবে ধরে নেওয়া যায় না। ঠিক আছে, হয়তো তৃতীয় বিশ্বের একটি পুঁজিবাদী অর্থনীতির অনুসরণ করে এরকম কোনো দেশে যে পরিস্থিতি থাকবে, উন্নত অর্থনীতির দেশে হয়তো অতটুকু হবে না, পুঁজিবাদী দেশ হলেও, কিন্তু তারপরে যেমন টিউব স্ট্রাইকের এদের আমি যেটা দেখলাম যে তাদের পেনশনের পরিমাণ ওখানে কাট হতে পারে একটা তাদের ধারণা, যে কারণে গত পরশুদিন আলোচনা ভেঙে গেল TFL-এর সঙ্গে RMT ইউনিয়নের। তারপরে বেতন বাড়ানোর তো বিষয়টি রয়েছে, নার্সরা বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন। কয়েকদিন আগে আবার দেখলাম বিরোধী দলের নেতা, আমি নাম আর বলছি না, তিনি বললেন যে খুব বেশি পরিমাণে বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হচ্ছে NHS-এ। এই সব কিছু মিলিয়ে
এখানেও যেন একটা মিসম্যানেজমেন্টের মতো একটা সিচুয়েশন দেখা যাচ্ছে এবং মানুষজন বিশেষ করে যারা জনগুরুত্ব সম্পন্ন কাজে নিয়োজিত তাদেরকে তো আপনি দেখভাল আরও ভালো করে করতে হবে। এনএইচএসের তারা নিশ্চয়ই অনেক অনেক বেশি সাধারণ একজন কর্মী চাইতে তাদের দায়িত্বটুকু অনেক বেশি গুরু দায়িত্ব, তো তাদেরকেও দেখে রাখা, তাদের তারাও যেন টিকে থাকেন সেটার ব্যবস্থা করারও দরকার আছে। এই পরিস্থিতিতে এখন ধর্মঘট ডাকাটা ঠিক হলো কি হলো না সেটা নিয়ে একটা বিতর্ক হতে পারে, কিন্তু তাদের বেঁচে থাকার অধিকার নিয়েও কিন্তু বিতর্ক হতে পারে না। এবং কখন অর্থনৈতিক সংকটের সমাধান হবে এবং সুসময়ে তারা ধর্মঘটে যাবেন কি না ঠিক এতটুকু বোধ হয় আশা করা যাবে না। দুইটা বছর যদি আপনার ইনফ্লেশন থেকে থাকে, এই যে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের ইন্টারেস্ট রেট বেড়ে গেল, জিনিসপত্রের দাম বাড়বে, আবার তারা আশা করছে যে ইন্টারেস্ট রেট বাড়ার কারণে মানুষজন জিনিসপত্র কম কিনবেন, তখন গিয়ে আবার দামটা পড়তে থাকবে, ইনফ্লেশন রেট কমবে, এই যে একটা সাইকেল। তো এই এর মধ্যে দুইটা বছর তো ধরেন একটা সীমিত আয়ের মানুষ যে স্কেলেরই হোক, হয়তো বিশাল যারা পাচ্ছেন না, ইনকাম হচ্ছে না, তাদেরকে তো বেঁচে থাকতে হবে। ওখানে কি আমি আসতে পারি? জি স্যার বলেন। পেস্তার দাম 60% বেড়ে গেছে, ছায়ের দাম 45% বেড়ে গেছে, অয়েলের দাম 60% বা 65% বেড়ে গেছে। এখন 2010-এ কনজারভেটিভ আসার পর থেকে এই যে নার্স তাদের রিয়েলি তাদের স্যালারি রিয়েল ইনকামটা বাড়ে নাই, ইনকাম বাড়ে নাই, এখন 10% ইয়ে তারা কীভাবে ম্যানেজ করবে? একজন নার্স যদি ফুড ব্যাংকে যায় সেটাও তো উচিত নয়। সুতরাং ওরা তাদের শ্রমের মর্যাদা পাবে, শ্রমের সঠিক মূল্য পাবে, সেটার জন্য সরকারকে সেটা উপলব্ধি করতে হবে যে আমরা সরকার করতে পারে। সরকার এই যে ইয়ের সময় কোয়ান্টিটেটিভ ইজিং করেছে, সুতরাং সরকার সেটা করতে পারে। এই সেল 7 বিলিয়ন প্রফিট করলো, আর সেটা সরকার সেলকে সাবসিডাইজ করতেছে, আর আমরা সেটা পেমেন্ট করতে পারতেছি না। সেটা 1200 পাউন্ড থেকে 2500 পাউন্ড হয়ে গেছে এবং সেটা 4800 পাউন্ড হতে পারে। সুতরাং এক গ্রুপ প্রফিট করতেছে আর এক গ্রুপ সেটা ম্যানেজ করতে পারতেছে না, এবং সেখানে যারা প্রফিট করে তাদেরকে বার্ডেন বোঝাটা বেশি করে বহন করা উচিত, সরকারকে সেটা উপলব্ধি করা দরকার। নার্সরা হয়তো কোনোদিন যায় নাই স্ট্রাইকে, এনএইচএসের লোক কোনোদিন স্ট্রাইকে যায় নাই, এই ক্রাইসিস মোমেন্টে তারা সার্ভিস করেছে, বেরিয়ে এসেছে। আমি ঘরে বসেছিলাম, আমি বেরিয়ে আসি নাই, পাবলিক ট্রান্সপোর্টে আমি ইয়ে করি নাই, তারা এসেছে, তারা সাফার করেছে, তাদের মধ্যে ফ্যাটালিটি হয়েছে। এখন একজন নার্স যদি তার ছেলেকে কাপড় দিতে পারে না, ফুড ব্যাংকে গিয়ে একটা টিনড ফুড নিয়ে আসতে হয়, সেটা তো সঠিক নয়। সুতরাং সরকারকে আমাদেরকে সবাইকে উপলব্ধি করতে হবে, এই সামাজিক সমতা যদি আনতে হয়, ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত করতে হয়, সরকারকে সেটা করতে হবে। অবশ্যই স্যার, থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু আলোচনা করলাম, জানলাম, তো আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা চাই না আমাদের নার্সরা, যারা স্যার যেটা বলেছেন যে কোভিডের সময় তারা জীবন বাজি রেখে আমাদের জীবন বাঁচিয়েছেন, তারা স্ট্রাইক করবেন, তারা স্ট্রাইকে যাবেন, তাদেরকে কম বেতন দেওয়া হবে, আমরা তা চাই না। এবং আমাদের কমিউনিটি এই যে দুর্যোগ ঘনিয়ে আসছে, এই দুর্যোগ ভালোভাবে মোকাবেলা করুক, এই প্রত্যাশা থাকলো। আপনাদের সবার প্রতি আবারও আবারও অশেষ অশেষ শুভকামনা এবং অভিনন্দন, কৃতজ্ঞতা আপনারা এই অনুষ্ঠান দেখার জন্য। আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে দেখা হবে একই চ্যানেলে একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।